আসসালামু আলাইকুম, আমি তামান্না চলছি। আজ লাল শাকের আর চিংড়ি মাছের একটি রেসিপি দেখাবো। আমরা আমাদের বাসায়, বিশেষ করে আমি যেহেতু বিলং করি মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, এসব অঞ্চলে লাল শাক আসলে ভাজি খায়, কিন্তু এটা খুব সম্ভবত আমার মায়ের স্টেটমেন্ট হচ্ছে এটা নোয়াখালী অঞ্চলের একটি খাবার। আবার অনেকেই কিন্তু একটু ঝোল পছন্দ করে, তো আজকে দেখাবো লাল শাকের ঝোল। আম্মা শুরু করো। তো প্রথমে আম্মা মা তেল নিচ্ছে। তো শাক অনেকেই মনে করে যে শাক সবজিতে আসলে তেল খাওয়া কি ঠিক না, মনে রাখবেন শাক সবজিতে অবশ্যই তেলের প্রেজেন্স শাক সবজির নিউট্রিশনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে অবশ্যই প্রয়োজন। প্রথমে একটু তেল নিয়ে নিল, তেলের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিল, যেহেতু তেলের পরিমাণ খুব কম। আর জিনিসটাকে কেন দিল আমি অবশ্য ব্যাখ্যাটা দিতে পারবো। ও আচ্ছা, যেহেতু মশলা দিবে তাই যাতে পুড়ে না যায়, ছিটে না যায়, তাই তেলের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আরও তেল দিচ্ছি। আচ্ছা, আর একটু তেল অ্যাড করা হলো। এবার হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে তেলটা একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হয় গরম তেলে। রসুন, সামান্য একটু রসুন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ শাক সবজিতে আসলে যত মশলা কম থাকে ভালো। এরপর দেওয়া হচ্ছে একটু ধনে বাটা। এটা খুব সম্ভবত গুঁড়া ধনে পানি দিয়ে বাটার মতো করে রেখেছে। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। এই শাকটায় কোনো পেঁয়াজ কাটা দেওয়া হবে না। সো প্রথমে রসুনের পর একটু ধনিয়া সামান্য, আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরিমাণ কিন্তু প্রায় 3 গুণ, অর্থাৎ এটা 4 চামচের চেয়ে একটু ছোটো চামচ। সেই চামচে যেখানে 1 চামচ রসুন সেখানে 3 চামচ দেওয়া হয়েছে পেঁয়াজ, আর এখন দেওয়া হচ্ছে সামান্য হলুদ বাটা। মশলা সবই দেখতে পেলাম, আদা অবশ্য দেওয়া হবে না এটাতে, আদা ছাড়া বাকি সব মশলাই দেওয়া হলো। এবার মরিচ, ঝালটা আপনাদের ইচ্ছা, ভালো করে এই মশলাটা আসলে এখন কষাতে হবে। পানি কিন্তু আগে একটু দেওয়া ছিল তেলের মধ্যে, এবার খুব ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মশলাটা আপনারা আগে কষাবেন। এটা প্রায় একটু কষানো হয়ে গেছে কিছুক্ষণ, এবার আমরা সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট সাবধানে দিবেন, যারা খুব এক্সপার্ট তারা আসলে ঠিক মতোই দেয়, যারা নতুন রান্না করছেন বা যাদের একটু কম বেশি হয় তারা সাবধানে দিবেন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, খোসা ফেলে মাথা ফেলে নেওয়া চিংড়ি মাছ। গুঁড়ো চিংড়ির একটু বড় হবে সাইজে, সামান্য, একদম গুঁড়া চিংড়ি নয়, কারণ সেটা থেকে খোসা ছাড়ানো মুশকিল। আর এটা এটা হচ্ছে আপনার মোটামুটি মিডিয়ামের চেয়ে একটু ছোটো। চিংড়িটার মধ্যে কোনো মাথা নেই, খোসা নেই। অনেকে আমাকে বলেন চিংড়ি মাছ খেতে পারবো, কোলেস্ট্রল বেড়ে যাবে না, তো আসলে দেখেন কোলেস্ট্রল কন্টেইনিং খাবার কিন্তু অনেক কিছু, শুধু চিংড়ি মাছের মাথাতে যে পরিমাণ কোলেস্ট্রল এছাড়াও কিন্তু আরও অনেক রকম খাবার থাকে যেগুলোতে হাই কোলেস্ট্রল থাকে। সো সারাদিনের খাবারকে ব্যালেন্স করলে, এবং যাদের ভয় থাকে তারা চিংড়ি মাছের মাথা ফেলে চিংড়ি মাছ খেলে বরং আরও এটা স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এই চিংড়ি মাছগুলোতে যে জিঙ্ক, সেলেনিয়াম, সেগুলো আমাদের খুব উপকারে আসে। চিংড়ি মাছের ক্যালোরি খুবই কম, প্লাস প্রোটিন। অনেকে আমাকে আবার আমি শিওর কমেন্টে প্রশ্ন করবেন যে আজকাল চিংড়ি মাছে অনেক ভেজাল থাকে, রাবার রাবার থাকে, এটা সত্যি। দেশি চিংড়ির সোর্স ঠিক মতো বুঝে আনতে পারলে সেটা কিন্তু আসলে বেশি ভালো। আসলে ভেজাল এবং ভেজাল ছাড়া সব রকম খাবারই কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, বিষয়টা ডিপেন্ড করবে কে কতটা সৎ অনেস্ট, এটা যারা বিক্রেতা তাদের উপর ডিপেন্ড করবে কে কতটা সৎ আর অনেস্ট, আর যারা ক্রেতা তাদের ইন্টেলিজেন্সি এবং ননলেজের উপর বিষয়টা ডিপেন্ড করবে, অর্থাৎ আপনি কতটুকু জিনিস চিনেন এবং বুঝেন। এবার আসলে সামান্য একটু কষানোর পরে লাল শাক দেওয়া হচ্ছে। মনে রাখবেন চিংড়ি মাছ খুব বেশি কষাতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর চিংড়ি মাছ শক্ত হলে ভালো লাগবে না। বাচ্চারা লাল শাক, আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি কোনো শাক পছন্দ না করলে একটু লাল শাক লাইক করে, যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদেরকে লাল শাকের পরামর্শ দেওয়া হয়, যাদের কনস্টিপেশন বা রেগুলার বাউল ক্লিয়ার না তাদের শাক খেতে বলা হয় প্রতিদিন। লাল শাকে আসলে প্রচুর ভিটামিন রয়েছে, এটার লাল রঙটাই আল্লাহ, এটার মধ্যে অনেক বেশি ইনসাইডে ভিটামিনস মিনারেলস দিয়ে দিয়েছে। এই চিংড়ি মাছটার সাথে শাকটা আমরা এখন মিলিয়ে নিব। আমরা কিন্তু জাস্ট 2 মিনিটও হয়নি, ওই লাল শাকের থেকে পানি বের হয়ে গেছে, এবার এটাতে ঝোল অ্যাড করব। এটা আমি আগেই বলেছি, নোয়াখালী অঞ্চলের আমার মা বললেন এটা ঝোল খায়। ঝোলের তরকারির কিছু কিছু সুবিধা আছে আমি আপনাদেরকে বলি। খুব ঝোলের তরকারিতে ভাত কম খাওয়া সম্ভব,
প্লেটটা ভরে যায় ঝোলে, তখন ভাতের কনজাম্পশন কম হয়। আর সেই ক্ষেত্রে ফ্ল্যাট প্লেটে ভাত খেলে ভাতের কন্ট্রোল করা সম্ভব। এই যে দেখেন ঝোলটা, বিদেশে আসলে অনেক ধরনের লিফি ভেজিটেবল মানে শাকের স্যুপ খায় ওরা, আমরা কিন্তু অতটা শাকের স্যুপ চিন্তা করি না, কিন্তু আমাদের এই ঝোল ঝোল রান্নাটাই কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্যুপ। খালি পার্থক্য হচ্ছে আমরা ঝোলটা হচ্ছে ভাত দিয়ে খাই। আমরা একটু ওয়েট করি, এই পাতলা ঝোলটা আর একটু ফুটে উঠবে, শাকটা তো ইতিমধ্যে সিদ্ধ হবে, আর চিংড়ি মাছগুলো তো অলরেডি অল্পতেই হয়ে যায়, একটু ওয়েট করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখন কাঁচামরিচগুলো আম্মু দিয়ে দেবে। কাঁচামরিচগুলো ফাড়া করে রাখা হয়েছে, ফ্লেভার আসবে দুটো আস্তা আর দুটো ফাড়া, ও দুটো আস্তেই। আচ্ছা, সো এটা যেটা হলো যে এটাই হচ্ছে পাতলা ঝোল। একটু বলি, আমরা লাল শাক ভাজি অনেকেই খাই, ভাজি খাওয়ার অভ্যাস আমাদের সবার আছে, লাল শাকের ভাজি যেটা আমিও খাই, কিন্তু এটা একটু ঝোল। এটা আমরা মাঝে মধ্যে ধরেন যখন আপনার ডিহাইড্রেটেড, এখন এই শীতে অনেকে পানি কম খায়, শীতে সবসময় মানুষের পানিটা কম খাওয়ার কারণে স্কিনের অনেক ড্রাইনেস থাকে, ময়েশ্চার কমে যায়। আমরা সবাইকে পরামর্শ দিই বেশি করে পানি এবং ফ্লুইড জাতীয় খাবার খেতে, তাই শীতে কখনো ড্রাই ফুড খাওয়ার থেকে এরকম লিকুইডিশ খাবার যদি আপনারা আপনাদের মেনুতে রাখেন, আপনাদের যেটা হবে যে আপনাদের স্কিন ভালো থাকবে, পানির চাহিদা পূরণ হবে। কারণ এই ঝোলটা দিয়ে যখন ভাতটা খাবেন, এই এই গ্রেভিটাই কিন্তু আমাদের অনেকটাই ফ্লুইডের চাহিদা পূরণ করবে। আগেই বলেছি যারা রক্ত স্বল্পতায় ভুগছে তারা এটা সুন্দর ভাত দিয়ে, নরম ভাত দিয়ে খাবে। আমার মনে হয় আমরা এখন একটু পরে নামিয়ে ফেলবো, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। সো শেষ, আমরা এখন নামিয়ে ফেলবো, এটা একটা সুন্দর বাটিতে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমাদের লাল শাকের ঝোল। আমি একটা ছোট টিপস দিতে চাই, লাল শাক যেহেতু বলেছি আমি এটা আয়রন বাড়ায়, রক্ত স্বল্পতা থাকলে খাবেন অবভিয়াসলি, এই লাল শাকটি যখন খাবেন তখন খাবারের মধ্যে লেবু দিবেন, অর্থাৎ ভাতের সাথে শাকটা নেবেন এবং সেই সাথে একটা টুকরা লেবু, স্লাইস যেটাকে বলা হয়, পুরো গোটা লেবু খাওয়ার কোনো প্রয়োজন নাই, স্লাইস লেবু দিয়ে সুন্দর করে ভাত খাওয়াবেন। যেসব বাচ্চারা এনিমিয়াতে ভুগছে তাদের জন্য এটি খুবই খুবই ভালো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।